করার সন্ধান পেল বিএসটিআই। গেটে সাইনবোর্ড দেখে বোঝার উপায় নেই, ভেতরে তৈরি হচ্ছে 28 ধরনের শিশু খাদ্য ও পানীয়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যে কারখানাটির ভেতরে রয়েছি, এই কারখানাটিতে দুপুর 12:30টার পরে অভিযানে আসে বিএসটিআই এর একটি দল, এবং আসার পরে একটির মেইন ফটকে দেখা যায় একটি অ্যাগ্রো ফার্ম, বাট ভেতরে এসে দেখা যায় একটি জুস তৈরির কারখানা। এবং এই জুস তৈরির কারখানাতে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে তৈরিকৃত জুস, যেগুলো বাজারজাত করার অপেক্ষায় রয়েছিল মাত্র, সেগুলো এখন ধ্বংস করে ফেলা হচ্ছে, অর্থাৎ নষ্ট করে ফেলা হচ্ছে। এবং এই যে অভিযানে আসার বা বিএসটিআই দলের খবর পেয়ে এখানে কর্মচারী এবং মালিক কাউকেই পাওয়া যায়নি, তারা সবাই চলে গিয়েছে। বিএসটিআই প্রতিনিধি দল এখানে আসলে তাদের যে আইন মোতাবেক পদক্ষেপ নিয়েছে। আমরা একটু জানতে চাইবো বিএসটিআই সহকারী পরিচালক জেসান আহমেদের কাছে যে এই যে অভিযানে এলেন আপনারা, অবৈধ এখানে আসলে কি ধরনের অবৈধ পণ্য বা কারখানাটি কীভাবে চলছিল? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে গোপন সূত্রের ভিত্তিতে আমরা এই বিএসটিআই হোল টিম নিয়ে এখানে এসেছি, আল ফালাক মাল্টি ফুড প্রোডাক্ট নামীয় একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানের টোটাল প্রিমিসিসটা আমরা ঘুরে দেখেছি, এখানে তারা আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, তারপর এখানে ফ্রুট ড্রিঙ্কস, লিচি ড্রিঙ্কস, এডিবল জেল, এই ধরনের শিশু খাদ্যগুলো এখানে তারা উৎপাদন করছে। তো এই ধরনের পণ্যগুলো উৎপাদন করতে গেলে যে বিএসটিআই অনুমোদন নিতে হয়, তো সেটা তারা অনুমোদন না। তাহলে এই আইন ভঙ্গের দায়ে তাদের কী ধরনের শাস্তি? হ্যাঁ, এখন যেহেতু এখানে তারা এই ধরনের পণ্যগুলো উৎপাদন বিক্রয় করছে এবং কোনো ধরনের ইন্টারনাল কোনো ল্যাব ফেসিলিটি ছাড়াই এখানে তারা এই পণ্যগুলো উৎপাদন বিক্রয় বাজারজাত করছে, তো এই ধরনের অননুমোদিত ফ্লেভার কেমিক্যাল দিয়ে তারা এই নিম্নমানের পণ্য উৎপাদন এবং বিক্রয় করার দায়ে তাদেরকে বিএসটিআই আইন অনুযায়ী তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেহেতু এখানে আসলে মালিককে এখনও পর্যন্ত ট্রেস করা যায়নি, আমরা সর্বোচ্চ চেষ্টা চলছে, মালিককে যদি আমরা পেয়ে থাকি তাহলে মালিকের বিরুদ্ধে আমরা বিএসটিআই যে আইন আছে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা। সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি এখানে 2 বছরের ওজন পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তাকে শাস্তির আওতায় নেওয়া যাবে। পাশাপাশি বিএসটিআই আইন যে 2018 আছে সেই আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। আর এখানে যেহেতু মালিককে এটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা কথা বলছিলাম যে বিএসটিআই যে সহকারী পরিচালক জিসান আহমেদ, তিনি আসলে জানাচ্ছিলেন এই কারখানাটি এই যে পণ্যগুলো ধ্বংস করার পরে কাঁচামাল এবং সেগুলো ধ্বংস করা হবে, এবং পরবর্তীতে এই কারখানাটি সিলগালা করে দিয়ে মালিক পক্ষকে আসলে পর্যবেক্ষণে রাখা হবে, অর্থাৎ তাকে স্ট্রেস করার চেষ্টা করা হবে, এবং বিএসটিআই যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো আমার কাছে রাজধানীর এই যে একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বিএসটিআই, সেই কারখানা থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। রাজধানীর ডেমরায় বিএসটিআই অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।